লোকমান হাকিমের মনিবের কাছে রিপোর্ট গেল, মনিবরে সারাদিন তোমার কাছে এত লোক আসে না, যত লোক লোকমানের কাছে যায়। কয় কেন? কো লোকমানের কাছে আল্লাহ প্রদত্ত জ্ঞান নাকি আছে? হ্যাঁ তাই নাকি? লোকমানকে ডাকাও, দরবারে হাজির করা হলো, আর বলো লোকমান তোমার নাকি বড় জ্ঞান হয়েছে, তোমার নাকি বড় বুদ্ধি হয়েছে। ও লোকমান তাহলে তোমাকে একটা কাজ দেই, ইবনে কাসিরের বর্ণনায়, ও লোকমান তোমার একটা কাজ দেই, একটা বকরি জবাই করবা, আর ওই বকরি জবাই করার পরে দুইটা ভালো জিনিস কেটে নিয়ে আসবা। লোকমান হাকিম জিহবা এবং দিল কেটে নিয়ে আসলেন, মনিব নেন। আবার কয়দিন পরেই লোকমান হাকিমের মনিব বলল, ও লোকমান একই বকরির ভিতরে দুইটা খারাপ জিনিস আছে, কেটে নিয়ে আসো। এবার লোকমান হাকিম জিহবা এবং দিল কেটে মনিবের সামনে রাখলেন। এবার মনি বলে, লোকমান এই বুঝি তোমার জ্ঞানের বহর, এই বুঝি তোমার বুদ্ধির প্রখরতা, ভালো জিনিসের কথা বললাম, বকরি থেকে কেটে এনে জিহবা এবং দিল রাখলা, খারাপ জিনিসের কথা বললাম, জিহবা এবং দিল রাখলা, এটার কারণ কি? এবার লোকমান হাকিম বলে, মনিব এটার কারণ হলো, ভালো যদি কোনো জিনিস থাকে, আপনি বললেন বকরি থেকে ভালো দুইটা জিনিস আনার জন্য আমি দুইটা জিনিসই আনলাম, দুইটা জিনিস আনলাম জিহবা এবং দিল, কারণ হলো তদ্রূপ মানব জাতির মধ্যে দিল যদি ভালো হয় জিহবা দিয়ে ভালো ভালো কথা বের হবে, দিল এবং জিহবা যদি ভালো হয় ওই মানুষটার গোটা দেহটা ভালো কথা কন, ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, লোকমান হাকিম বললেন, মনিব জিহবা এবং দিল যদি খারাপ হয়ে যায় তাহলে তার গোটা দেহটা অসুস্থ, গোটা দেহটা, ওই গোটা দেহটা বরবাদ হয়ে যায়, এটা দিয়ে ওই দেহটার কোনো দাম নাই। জিহবা এবং দিল যদি খারাপ হয়ে যায় তাহলে তার কাছে নামাজের কথা ভালো লাগবে না, কোরআনের কথা ভালো লাগবে না, জাওয়াতি কাজার কথা ভালো লাগবে না, আল্লাহ রাসুলের কথা ভালো লাগবে না, সংসদ থেকে বিসমিল্লাহ বাতিল করার জন্য ষড়যন্ত্র করবে, কারণ তাদের জিহবা এবং দিল চরিত্র ভালো নয়। কারণ হলো ওই তথ্যমন্ত্রী মুরাদকে জানায় দিতে চায়, ফেরাউন তোমার চাইতে ক্ষমতাসীন ছিল, নমরুদ তোমার চাইতে ক্ষমতাসীন ছিল, মনে রাখো মনে রাখো, নমরুদ হামান ফেরাউন কারণ দুনিয়াতে টিকতে পারে নাই, তুমিও টিকতে পারবে না, কথা কন, ঠিক কিনা? কোরআন তোমার চাইতে ভালো ভালো নেতা আওয়ামী লীগের মধ্যে আসে না নাই, কথা কন না কেন? ও মুসলমান ইমানদারেরা, কারণ তার জিহবা নষ্ট হয়ে গেছে, দিল নষ্ট হয়ে গেছে রে মুসলমান ইমানদারেরা। দিল জিহবা যদি নষ্ট না হতো সংসদ থেকে বিসমিল্লাকে তুলে দেওয়ার জন্য এই কথা বলতে পারতো না। কিন্তু আজকে আপনারা জেনে যান আমার সমস্ত দলের বাবারা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، أعوذ بالله من الشيطان
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد بسم الله ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإن ومن كفر فإن الله غني حميد صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جوت بار تمك خوجتي قرآنের পথ তত বুঝেছি যতবার তোমাকে খুঁজেছি 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 যতবার তোমাকে খুঁজেছি কোরআনের পথ তত বুঝেছি নিজেকে চিনেছি হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
صلى الله عليه وسلم سكولي برتي الحمد لله أرزور برتي الحمد لله خردو جبو شنگر ادھگے ہائی سکول فوٹبال مائدان কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিবসের সম্মানিত সভাপতি গাজী মাহবুবুর রহমান মুফে সাহেব আল্লাহ ওনাকে কবুল করুক বলি আমিন আজকের প্রোগ্রামে বিশেষ করে প্রধান তাফসিরকারক যিনি আমার পূর্বে অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় তাওবার উপরে নেক আমলের উপরে ইস্তেগফারের উপরে শুকরিয়া আদায়ের উপরে যিনি সারগর্ব তাফসির পেশ করেছেন আল্লামা শেখ জামালউদ্দিন সাহেব আল্লাহ হুজুরকে কবুল করুক বলি আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ এলাকার মেম্বার চেয়ারম্যান প্রশাসনের ভাইয়েরা ওলামায়ে কারাম মুরব্বি আজম যুবক ভাইয়েরা বর্দার আড়ালের আমার প্রাণ প্রিয় শ্রবণরত মা ও বোনেরা সকলে প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ পাক এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার জন্য বসার জন্য কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলেন সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মহতারাম হাজেরিন সূরা লোকমান ১২ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি এই সূরা লোকমানের ১২ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি ওই আয়াতে কারিমার উপরে সংক্ষিপ্ত তাফসির করব আল্লাহ যেন আমাকে তৌফিক দেন আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দেন সকলে বলে আমিন আর শেখ জামালউদ্দিন সাহেব উনি শুকরিয়া তালার উপর আলোচনা করেছেন আমি সূরা লোকমান থেকে একই বিষয় আমি ওনার বিষয়ের উপরে একটু অ্যাড করে আমি শেষ করে দিব সংক্ষিপ্ত সময় তো সম্মানিত মহতারাম হাজেরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ইনশাআল্লাহ তো আমি আলোচনার ভিতরে ঢোকার পরে অল্পক্ষণ সময় এই কোরআনের প্রোগ্রামের জন্য আমরা যা পারি সহযোগিতা করব আমাদের যুবক ভাইরা যেন ঋণগ্রস্ত না থাকে একটা কথা বলি কোরআনিক সায়েন্স গবেষণা করে পাওয়া যায় কেউ যদি হিসাব করে দান করে আল্লাহ তাকে হিসাব করেই দেয় আর কেউ যদি বেহিসাবি দান করে আল্লাহ তাকে বেহিসাবি দান করেন সুবহানাল্লাহ তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি হায়াতে বরকত বাড়াতে চায় রিজিকে বরকত বাড়াতে চায় সেজন পিতামাতার নামে দান করে সেজন সর্ব অবস্থায় কোরআনুল কারিমের জন্য ইসলামের জন্য দান করে তাহলে আল্লাহ তার হায়াতে বরকত বাড়িয়ে দিবেন বিশ্বনবী আরেকটা হাদিস বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য ইসলামের জন্য কেউ যদি দান করে ৭০ রকমের বালা মুসিবত আমার আল্লাহ তাআলা দূর করে দিবে কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় মহামারীতে মারা গেল কত মানুষ যারা বলে অকালে মানুষগুলি মারা গেল কিন্তু কেউ অকালে মরে না মরণ কাল আসার পরে মানুষগুলা মরে কিন্তু মুসলমান ইমানদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ আপনাকে জান দিয়েছেন মাল দিয়েছেন শুকরিয়াতান স্বরূপ আল্লাহর রাস্তায় আমরা যা পারি দান করি সবাই আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ জি আমাদের ছেলেরা ভিতরে আছে তাই না ভিতরে আছে ব্যাগ নিয়ে আছে যা পারেন এই কোরআনুল কারিমের জন্য কিয়ামতের ময়দান এখানে আমরা যারা আছি অনেকে আছেন কোরআন পড়তে পারেন না কিন্তু কোরআনের ভালোবাসায় বসে গেলেন কোরআনের ভালোবাসায় আপনি দান করলেন কিয়ামতের ময়দানে কোটি টাকা দিয়ে আপনি সুপারিশকারী পাবেন না কিন্তু এই কোরআনের প্রোগ্রামে সহযোগিতা করার জন্য এই কোরআন আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ তো আমরা সেই সওয়াবের নিয়তে আমরা যা পারি দেই যা পারি আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ অল্পক্ষণ সময় ৫ মিনিটের সময় এরপরে ইনশাআল্লাহ আমি সরাসরি তাফসিরে ঢুকে যাব ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যা পারেন
দেওয়ার চেষ্টা করেন ইনশাআল্লাহ, যা আপনি আল্লাহ যেন কবুল করেন। নেক নিয়তে দান করতে থাকেন, আল্লাহ যেন হায়াতে বরকত বাড়িয়ে দেন, রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দেন, ব্যবসার মধ্যে বরকত বাড়িয়ে দেন। অনেক প্রশাসনের ভাইয়েরা আছেন, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবে অনেক রিস্ক নিয়ে এই প্রোগ্রামটার উনি এটার দায়িত্ব নিয়েছেন, আল্লাহ ওনাকেও ইসলামের জন্য কবুল করুন। আর যাদের দ্বারা ইসলামের উপকার হয়, ইসলামের কোরআনের উপকার হয়, আমরা এই রকম নেতাই আমরা সমাজের ভিতরে চাই। কথা বলেন ঠিক কি না? টাকলু মুরাদের মতন নেতা আমরা সমাজে চাই না। আমরা চাই আজকের চেয়ারম্যান যে দায়িত্ব নিয়ে প্রোগ্রামটার আয়োজন করেছেন, আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দেন, ওনার বংশধর যারা কবরে আল্লাহ যেন জান্নাতের উচ্চ মাকামের দরজা দান করে দেন। আমরা এমন নেতাই সমাজে চাই যাদের দ্বারা ইসলামের উপকার হয়। কথা কন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমরা এমন নেতা চাই না যারা বলে সংসদে বিসমিল্লাহির রহমানির রহিমের দরকার নাই। আমরা বলবো তোমাদের মতো নাস্তিক মার্কার নেতাও আমাদের দরকার নাই। ইসলামকে যারা ভালোবাসতে পারে না, কোরআনকে যারা ভালোবাসতে পারে না, ওরা কখনো জনগণকে ভালোবাসতে পারে না। আর কোরআনকে যারা ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, যেই মেম্বার চেয়ারম্যান এবং প্রশাসন যারা কোরআনকে ভালোবাসে, বুঝতে হবে এরা আসলেই জনগণকে ভালোবাসে। কথা কন ঠিক কিনা? মিশন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনা আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুলু ইকরাল কোরআন فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه بشرب بلن نبي رسابي أبي أمام رضي الله تلتي بلن قال سمعت أميشن تي رسول بلتن يقول قرأ القرآن তোমরা কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআন বোঝো, কেননা কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহর দরবারে তেলাওয়াতকারীদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মহতারা মহাজেরেন, যে আল্লাহ পাক আমাকে আমাদেরকে ধন সম্পদ দিলেন, চোখের দৃষ্টি দিলেন, জিহ্বা দিলেন, কথা বলার মতো বাক শক্তি দান করলেন, ওই সত্তার দরবারে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। শোনন, সবার টাকা দিনের কাজে লাগে না। এই পৃথিবীতে পয়সাওয়ালার অভাব নাই। আব্দুল ওয়াদুদ ভাই মালয়েশিয়া থেকে, দুবাই থেকে অনেক প্রবাসীর এই প্রোগ্রামটার জন্য আঞ্জাম দিয়েছেন, অনেক টাকা খরচ করেছেন। শোনন, এই আপনার টাকা পয়সা, অনেক মানুষ ইনকাম করে ভালো ভালো লেভেলে আছে, কিন্তু তার টাকা পয়সাগুলি কোরআনের কাজে ব্যয় হচ্ছে না। শোনন, দামি মানুষদেরকে দিয়াই আল্লাহ পাক দামি দামি কাজগুলি সমাজে করায়। কথা কন ঠিক কিনা? আল্লাহর কাছে দামি হলো তারা, কোরআনকে ভালোবাসে যারা, আল্লাহর কাছে দামি হলো তারা, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দাওয়াতি কাজকে পছন্দ করে যারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দামি হলো তারা, কোরআনের জন্য ইসলামের জন্য কাজ করে যারা। কথা বলেন ঠিক কিনা? জি প্রিয় ভাইয়েরা, হয়েছে, সবাই দিয়েছেন ইনশাআল্লাহ। জি ব্যাগগুলি স্টেজে পাঠিয়ে দেন। মহান সত্তার দরবারে শুকুর করছি, আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আপনি যে আলহামদুলিল্লাহ পড়ছেন, আপনি কি জানেন এটার মর্তবা কি? রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের ভিতরে ঢুকার পরে সুন্দর একটা ঘর দেখলেন, বালাখানা দেখলেন, যেই ঘরের নাম হলো বাইতুল আমদ। বিশ্বনবী বললেন, যে বারাইল, ও জিব্রাইল, এত সুন্দর ঘর পৃথিবীর জমিনে, এত সুন্দর ঘর আমরা কখনো দেখি নাই রে জিব্রাইল। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল, এত সুন্দর ঘর আপনার ওই সকল উম্মতের জন্য রাখা হয়েছে, বাইতুল হামদ নামক জান্নাতের ঘরটা ওই সকল উম্মতের জন্য রাখা হয়েছে, আপনার উম্মতের জন্য রাখা হয়েছে, আপনার উম্মতের মধ্যে যে নারী পুরুষরা সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করবে, বাইতুল হামদ নামক জান্নাতের ঘরটা আমার আল্লাহ তাদেরকে পুরস্কার দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত মহতারাম হাজরিন, এই জন্য আল্লাহ তাআলা বললেন, কেন আমার শুকর করবা না? আমি আল্লাহ যে তোমাকে সুন্দর একটা বডি স্ট্রাকচার গঠন করে দিলাম, এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর এই বডিটাকে আপনি কিভাবে চালাবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে দিলেন, রসুলের সুন্নাহ হাদিস আছে, এই জন্য আল্লাহ তাআলা বললেন, তিনি যে আল্লাহ তাআলা
সাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাজিল করলেন যাতে করে কোরআন দিয়া বিশ্ববাসীকে যাতে বোঝাতে পারেন সতর্ক করাতে পারেন এই জন্য আমি আল্লাহ তাআলা রহমাতুন লিল আলামিনের উপরে ফুরকান নামক গ্রন্থ আমি আল্লাহ নাজিল করে দিলাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন ও রাসূল আপনি কোরআন দিয়ে বোঝাবেন হাদিস দিয়ে বোঝাবেন কিন্তু কোরআনের কথাগুলি সবাই মানবে না যারা মুমিন একমাত্র মুমিনেরা কোরআনের কথাগুলি শুনবে একমাত্র মুমিনেরা কোরআনের কথাগুলি মানবে ও রাসূল আল্লাহ তাআলা সুন্দর করে কোরআন কারীমে জানায়া দিলেন যখন নসিহত করবেন এই কোরআনের নসিহত গুলি সবাই মানবে না এই কোরআনের নসিহত গুলি তারাই মানবে যারা হলো মুমিন সুবহানাল্লাহ কোরআনের কথাগুলি যাদের কাছে ভালো লাগে তারা হলো মুমিন কিয়ামতের ময়দানে এই মুমিনদের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন কিয়ামতের ময়দানে আমি রাসূল দেখব এক শ্রেণীর মুমিনদের কপালে নূর চমকাবে যেই নূরের নাম হলো গুররান মুহাজ্জালিন ওই নূর কপালের মধ্যে গুররান মুহাজ্জালিন নামক নূর দেখে দেখে আমি রাসূল সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ সুখে দুঃখে যারা আল্লাহর শুকর আদায় করে তাদের কপালে নূর থাকবে পাঁচ ওয়াক্ত নামাজে যারা আল্লাহকে সাজদা দেয় তাদের কপালে নূর থাকবে যারা মাজারে সাজদা দেয় পীরকে সাজদা দেয় কবরে সাজদা দেয় তাদের কপালে কোনো নূর থাকবে না থাকবে না আল্লাহকে সাজদা দেয় তাদের কপালে নূর থাকবে আল্লাহর শুকর আদায় করে তাদের কপালে নূর থাকবে শুকরে আদায় করলে নিয়ামতটুকু বাড়াইয়া দেন কে আল্লাহ তাআলা বললেন ও বান্দা বান্দিরা কেন আমার শুকর করবা না আমি কি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দেই নাই আমি আল্লাহকে তোমাকে একটা জিহ্বা দেই নাই যেই জিহ্বা দিয়ে কথা বলতে পারো যেই জিহ্বা দিয়ে খাবারের স্বাদ নিতে পারো যেই জিহ্বা দিয়ে সুন্দর সুন্দর কথা বলো মুসলমান ইমামদার আল্লাহ তাআলা বলছেন বান্দা কেন শুকর আদায় করবা না আল্লাহ প্রশ্ন করেছেন একটা জিহ্বা দেই নাই যেই জিহ্বা দিয়ে কথা বলতে পারো আবার খাবারের স্বাদ নেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিলাম কারণ হলো এই জিহ্বা দিয়ে কোরআনিক সায়েন্স গবেষণা করে পাওয়া যায় এই জিহ্বার মধ্যে 3 থেকে 3,500 আইটেমের খাবারের স্বাদ নেওয়ার মতো ক্ষমতা দিয়ে দিয়েছে আমার আল্লাহ জীবনে কত হাজার আইটেম খাবার খান আবার কোরআনিক সায়েন্স গবেষণা করে পাওয়া যায় শুধু তাহা নয় 3,500 নয় অসংখ্য অসংখ্য খাবারের স্বাদ নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলা এই জিহ্বার মধ্যে দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এই জন্য আজি আল্লাহ পাক আমাদেরকে বাক শক্তি দান করলেন কথা বলার মতো জিহ্বা দান করলেন ওই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করার দরকার আছে না নাই কারণ হলো এই জিহ্বাটা এমন একটা জিনিস এই জিহ্বাটা এমন একটা জিনিস তাহলে আমরা এই কথাটুকু বুঝতে হলে আমরা সরাসরি তাফসিরে চলে যাই ইবনে কাসীরের বর্ণনায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান নামক যে আয়াতটুকু লোকমান নামক যে সূরাটুকু নাজিল করে দিলেন সূরা লোকমান মানে হলো জ্ঞানী ব্যক্তি একজন জ্ঞানী ব্যক্তি কেন আল্লাহ এই কথাটা বললেন কারণ হলো হযরত লোকমান হেকেম এমন একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন সদা সর্বদা শুকরিয়া আদায় করতেন কার এই সূরা লোকমান মক্কায় অবতীর্ণ করা হয় এই সূরা লোকমানের ভিতর আল্লাহ তাআলা বললেন সবাই পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ আতাইনা
আল্লাহ বলেন আমি অবশ্যই লোকমানকে জ্ঞান দান করেছিলাম যাতে করে হযরত লোকমান আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে পারে শুকর আদায় করলে জোরে বলুন তো নিয়ামত বাড়ায়া দেন কে সম্মানিত মহতারাম হাজেরেন লোকমান হাকিম লোকমান হাকিমের জ্ঞান গর্ব কথাগুলি লোকমান হাকিমের জ্ঞান গর্ব কথাগুলি লোকেরা শোনার জন্য ভিড় জমায় আল্লাহ পাক তাকে এমন জ্ঞান দান করেছেন লোকমান হাকিমকে যেই জ্ঞান দান করেছেন ওই জ্ঞানটুকু দান করলেন কে একজন লোক এসে একজন রাখাল এসে বলল ও লোকমান তুমি কি সেই লোকমান নাকি যেই লোকমান আমার সাথে একজন লোকমান ছিল নাক বেটে ছিল কালো ছিল নাকটা মোটা ছিল পা দুটা ছিল রেললাইনের মতো আমার সাথে একজন লোকমান ছিল দেখতে তোমার মতো হুবহু ওই লোকমান হাকিম অতীত ভুলে যায় নাই অতীত ভুলে যায় নাই লোকমান হাকিম বললেন ভাইরে রাখাল যেই লোকটার কথা বলছো নাকটা বেটে এই যে তোকে আমার নাক বেটে আমি কালো আবার আমার পা দুটোর দিকে তাকায়া দেখো আমি হলাম যে লোকমান তোমার সাথে মাঠে ময়দানে বকরি চরাতাম সুবহানাল্লাহ ওই রাখাল বল লোকমান রে তুমি এই জায়গায় তুমি কেমনে আসলাম এই অবস্থানে তুমি কেমনে আসলা তোমার জবান থেকে ইসলামের কথা দিনের কথা শোনার জন্য মানুষগুলি সমবেত হয়ে যায় হযরত লোকমান হাকিম বললেন বাইরে রাখাল বাইরে রাখাল তুমি কি বলো রাখাল বলল হ্যাঁ আমি তো আগের মতোই রাখাল রয়ে গেলাম কিন্তু তোমার অবস্থান পরিবর্তন হয়ে গেল লোকমান হাকিম বললেন ও রাখাল তুমি শুনে নাও শুনে নাও আমি লোকমান হাকিম জীবনে কখনো নাশকর করি না শুকরিয়া আদায় করলে আল্লাহ যে খুশি হয় ওই দিকে আমি বড় খেয়াল রাখি আর আমি লোকমান হাকিম এমন কাজ করি না যেই কাজ করলে আল্লাহ বেজার হয়ে যায় আমি এমন কোনো কাজ করি না যেই কাজ করলে ইসলামের ক্ষতি হয়ে যায় আমি লোকমান সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করি না মিথ্যার সাথে সংমিশ্রণ করি না যার কারণে আল্লাহ তাআলা আমাকে আল্লাহ প্রদত্ত আলেম দিয়েছেন ও মুসলমান ইমানদারেরা আজ বর্তমান প্রেক্ষাপটে সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করাইয়া কোরআনের কর্মীরা নবীর ওয়ারিসরা যে কারাগারে রয়েছে মুসলমান ইমানদারেরা আপনি দল করেন কোনো বাধা নাই আপনি দল করবেন তবে দল করবেন জোরে বলুন কার জন্য কাউকে ভালোবাসবেন কার জন্য ও মুসলমান ইমানদারেরা ওলামাই কারে কিন্তু আমাদের আজকের চেয়ারম্যান যদি দুর্নীতি করতো তাহলে কিন্তু মাহফিলটার দায়ভার ওনার কাঁধে নিত না তাহলে ওনার হৃদয়ে আল্লাহর কোরআনের ভালোবাসা আছে না নাই যে যেই দলেরই হোক না কেন আল্লাহর কোরআনকে যারা ভালোবাসে আমরা ওই সকল নেতাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করব যাদের দ্বারা ইসলামের উপকার হবে ঠিক কিনা সম্মানিত মহতারাম হাজিরিন এই একটা ইসলামের কাজের দাওয়াতি কাজের দায়ভার কেউ নিতে পারে না ওনার মতো কত নেতা আছে সমাজের ভিতরে প্রশাসনকে উস্কাইয়া দেয় বলে এটা জামাতের মাহফিল হেফাজতের মাহফিল কিন্তু আল্লাহ কয় জামাতের নয় হেফাজতের নয় হুদাল্লিনাস এই কোরআনটা হলো সমস্ত জাতির জন্য সমস্ত মানুষের জন্য হেদায়েতের পথ প্রদর্শক কথা কোন ঠিক কিনা ও মুসলমান ইমানদারেরা আমরা দলীয় কারণে কাউকে হিংসা করব না যদি আপনার অন্তরে হিংসা থাকে আপনার জীবনের আমল বরবাদ হয়ে যাবে কিন্তু যখন ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো ঘৃণা করলে মুনাফেকদেরকে তাকলো মুরাদের মতো নাস্তিকদেরকে আল্লাহর জন্য ঘৃণা করা লাগবে অত জানে না মুসলমান ইমানদার আমি তাফসিরের ভিতরে ঢুকি আবার দেখেন ইবনে কাসিরের বর্ণনায় লোকমান হাকিমের মনিবের কাছে নির্ফুট গেল রিপোর্ট বুঝেন তো আমার দেশের ভিতরে ফেসবুকের মধ্যে যখন ওলামাই কারামরা যখন পোস্ট দেয় দিনের কথা লেখে কোরআনের কথা লেখে ইসলামের কথা লেখে নাস্তিক মার্কা যারা ফেসবুকের এজেন্ট আছে ওরা ফেসবুকের মধ্যে রিপোর্ট মেরে দেয় কথা কন না কেন রিপোর্ট মেরে দেয় আমার ফেসবুক আজকে 3 মাস ধরে ওয়ার্নিং আছে ও মুসলমান ইমানদার ভালো কাজের বেলায় তোমরা খারাপ
রিপোর্ট মেরে দাও লোকমান হাকিমের মনিবের কাছে রিপোর্ট গেল মনিবরে সারা দিন তোমার কাছে এত লোক আসে না যত লোক লোকমানের কাছে যায় কয় কেন কো লোকমানের কাছে আল্লাহ প্রদত্ত জ্ঞান নাকি আছে হ্যাঁ তাই নাকি লোকমানকে ডাকাও দরবার হাজির করা হলো আর বলো লোকমান তোমার নাকি বড় জ্ঞান হয়েছে তোমার নাকি বড় বুদ্ধি হয়েছে ও লোকমান তাহলে তোমাকে একটা কাজ দেই ইবনে কাসিরের বর্ণনায় ও লোকমান তোমার একটা কাজ দেই একটা বকরি জবাই করবা আর ওই বকরি জবাই করার পরে দুইটা ভালো জিনিস কেটে নিয়ে আসবা লোকমান হাকিম জিহবা এবং দিল কেটে নিয়ে আসলেন মনিব নেন আবার কয়দিন পরেই লোকমান হাকিমের মনিব বলল ও লোকমান একই বকরির ভিতরে দুইটা খারাপ জিনিস আছে কেটে নিয়ে আসো এবার লোকমান হাকিম জিহবা এবং দিল কেটে মনিবের সামনে রাখলেন এবার মনিব বলল লোকমান এই বুঝি তোমার জ্ঞানের বহর এই বুঝি তোমার বুদ্ধির প্রখরতা ভালো জিনিসের কথা বললাম বকরি থেকে কেটে এনে জিহবা এবং দিল রাখলা খারাপ জিনিসের কথা বললাম জিহবা এবং দিল রাখলা এটার কারণ কি এবার লোকমান হাকিম বলে মনিব এটার কারণ হলো ভালো যদি কোনো জিনিস থাকে আপনি বললেন বকরি থেকে ভালো দুইটা জিনিস আনার জন্যে আমি দুইটা জিনিসই আনলাম দুইটা জিনিস আনলাম জিহবা এবং দিল কারণ হলো তদ্রূপ মানব জাতির মধ্যে দিল যদি ভালো হয় জিহবা দিয়ে ভালো ভালো কথা বের হবে গোটা দেহটা ভালো কথা কন ঠিক কিনা ও মুসলমান ইমানদারেরা লোকমান হাকিম বললেন মনিব জিহবা এবং দিল যদি খারাপ হয়ে যায় তাহলে তার গোটা দেহটা অসুস্থ গোটা দেহটা ওই গোটা দেহটা বরবাদ হয়ে যায় এটা দিয়ে ওই দেহটার কোনো দাম নাই জিহবা এবং দিল যদি খারাপ হয়ে যায় তাহলে তার কাছে নামাজের কথা ভালো লাগবে না কোরআনের কথা ভালো লাগবে না দাওয়াতি কাজার কথা ভালো লাগবে না আল্লাহ রাসূলের কথা ভালো লাগবে না সংসদ থেকে বিসমিল্লাহ বাতিল করার জন্য ষড়যন্ত্র করবে কারণ তাদের জিহবা এবং দিল চরিত্র ভালো নয় কারণ হলো ওই তথ্যমন্ত্রী মুরাদকে জানাইয়া দিতে চায় ফেরাউন তোমার চাইতে ক্ষমতাসীন ছিল নমরুদ তোমার চাইতে ক্ষমতাসীন ছিল মনে রাখো মনে রাখো নমরুদ হামান ফেরাউন কারণ দুনিয়াতে টিকতে পারে নাই তুমিও টিকতে পারবে না কথা কন ঠিক কিনা কোরআন তোমার চাইতে ভালো ভালো নেতা আওয়ামী লীগের মধ্যে আছে না নাই কথা কন না কেন ও মুসলমান ইমানদারেরা কারণ তার জিহবা নষ্ট হয়ে গেছে দিল নষ্ট হয়ে গেছে রে মুসলমান ইমানদারেরা দিল জিহবা যদি নষ্ট না হতো সংসদ থেকে বিসমিল্লাকে তুলে দেওয়ার জন্য এই কথা বলতে পারত না কিন্তু আজকে আপনারা জেনে যান আমার সমস্ত দলের বাবারা ভাইয়েরা আপনাদেরকে বলা যায় কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তার আমল নামায় 10,000 সওয়াব আমার আল্লাহ লিখা দেয় আমাদের প্রধানমন্ত্রী অনেক নেতাদেরকে পুরস্কৃত করে করে না যেমন আমাদের এলাকার আমার যে আইনমন্ত্রী আমার বাড়ি এক বাড়ি আইন মন্ত্রণালয়ের প্রধান পোস্টে যিনি উনি আমার আপন মামা নাসিরউদ্দিন আপনি চিন্তা করেন প্রধানমন্ত্রী পুরস্কার দেন ওনারা কত খুশি হন আমাকে প্রস্তাব দেওয়া হলো মডেল মসজিদের খতিব হিসাবে নিয়োগ দেওয়ার জন্য এই যে কত খুশি হই না আমরা একটা যদি নেতাদের কাছ থেকে ভালো একটা উপহার পাই খুশি হই না খুশি হই না খুশি হই কিন্তু প্রধানমন্ত্রী দিলে আপনি এত খুশি হবেন এত খুশি হচ্ছেন আর আপনি যখন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করেন আল্লাহ নিজে কাতাবাল্লাহু তাআলা লাহু আল্লাহ তাহার আমল নামায় 10,000 সওয়াব লিখে দেয় জোরে কোন আল্লাহু আকবার এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করলেন শুধু 10,000 সওয়াব নয় বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করার কারণে 10,000 গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয় একটা গুনাহ যদি আল্লাহ হিসাব নেন বাঁচতে পারবেন না একটা গুনাহ যদি একটা পাপে যদি আল্লাহ হিসাব নেন বাঁচতে পারবেন না কেউ যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে 10,000 সওয়াব আল্লাহ লিখে দেয় 10,000 গুনাহ মাফ করে দেয় 10,000 স্তর সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয় জোরে কোন আল্লাহু আকবার মর্যাদা বাড়ায়া দেন কে জোরে বলেন বাড়ায়া দেন কে সম্মানিত মহতারাম হাজেরেন এই জন্য লোক
লুকমান হাকিম বললেন মনিব যদি তার দিল যদি ভালো হয় নামাজ ভালো লাগবে কোরআন ভালো লাগবে ইসলাম ভালো লাগবে দিল যদি ভালো হয় তার ভালো ভালো কাজ করতে তার হৃদয়কে আনন্দ দেবে ঠিক কিনা যেমন যাদের দিল ভালো আপনার দিল ভালো বুঝবেন কেমনে আজান দেওয়ার পরে যখন আপনার হৃদয়ের মধ্যে যখন ভালোবাসা তৈরি হয়ে যায় নামাজ পড়ার জন্য যখন আপনার অন্তরটা আবেগ আপ্লুত হয়ে যায় বোঝা লাগবে আপনার দিলটা ভালো আপনি সুস্থ সুবহানাল্লাহ খন হাই যাদের দিল এবং জিহ্বা নষ্ট হয়ে গেছে দাঁড়িয়ে রাখতে মজা লাগবে না নামাজ পড়তে মজা লাগবে না ওলামাই কারামের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে তাদের দ্বিধা বাজবে না ঠিক কিনা সম্মানিত মহতারাম হাজিরিন দিল এবং জিহ্বা ভালো করা লাগবে আর দিলকে যদি সুস্থ রাখতে হয় তাহলে আল্লাহর জিকির করা লাগবে এই জিকিরের তাফসীর হলো নামাজ সুবহানাল্লাহ বলেন এই জিকিরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আশিলা সকাল সন্ধ্যায় বেশি বেশি করে জিকির করতে হবে কার জিহ্বা এবং দিল ভালো আপনার আপনি সুস্থ মানুষ মহতারাম হাজেরিন এই বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাপারে আরেকটা ফজিলত শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম বাদ দিতে চাও পারবা না বিসমিল্লাহির রহমানির রহিমের ব্যাপারে হাদিস শুনুন ফরজ সালাতের পরে বিসমিল্লাহির রহমানির রহিম কেউ যদি 19 বার পাঠ করে 19 বারের জন্য 19 ঘন্টা আর পাঁচ ওয়াক্ত নামাজ হলো 5 ঘন্টা 5 আর 19 হলো 24 কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আর বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার আমল করে 24 ঘন্টা তার আমল নামায় সওয়াব আর সওয়াব লেখা হয় জোরে কোন আল্লাহু আকবার আর একটা হাদিস শুনুন তাফসীরে ইবনে কাসির থেকে বলছি আল্লাহ তাআলা বলছেন ও গো রাসূল যখন কেউ যখন দ্বীনের কাজে বাধা দেয় সৎ কাজের মধ্যে বাধা দেয় ভালো কাজের মধ্যে বাধা দেয় ইসলামের কাজে বাধা দেয় ও যত বড় হাজী সাহেব হোক আর নামাজি হোক তার সমস্ত আমলগুলি বাদ করে দেন কে সমস্ত আমলগুলি ধ্বংস করে দেন কে বলে হুজুর আর জন্য দোয়া করিয়েন আমি প্রতি বছর উমরা করি আমি কি উমরা করেন ঠিক কিন্তু আপনি গুমরাহি থেকে ফিরে আসতে পারেন নাই কথা কোন ঠিক কিনা গুমরাহি থেকে ফিরে আসা লাগবে দল করেন কিন্তু দলের জন্য ইসলাম বাদ দেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা কোরআনের দল এই দল আপনাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আজকে এই প্রোগ্রামটা এখানে যারা আছেন সম্মানিত নেতা নেতৃবৃন্দ যারা আছেন ওলামাই কারাম যারা আছেন প্রশাসনের ভাইয়েরা যারা আছেন এই প্রোগ্রামটাকে আঞ্জাম দিয়েছেন হাইলাইটস করেছেন আপনারা যারা টাকা পয়সা দিয়েছেন আল্লাহর কুদরতি ক্যামেরায় ভিডিও হচ্ছে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর কুদরতি ক্যামেরায় ভিডিও হচ্ছে কিয়ামতের ময়দানে এই মজলিস আল্লাহর দরবারে সাক্ষী দিবে সুবহানাল্লাহ বলেন আর একটা হাদিসে কুদসি বলে শেষ করছি সম্মানিত মহতারাম হাজেরিন কিয়ামতের ময়দানে এই মা ইসরাফিল যখন সিংহাই ফুক দেবে কতগুলো বস্তু দেখা যাবে চুরমার হবে না ইসরাফিল সিংহাই ফুক দেওয়ার সাথে সাথে পাহাড় তোলার মতো উঠতে দেখবে জমিটা তামা হয়ে যাবে স্ত্রী স্বামীকে দেখে পলায়ন করবে স্বামী স্ত্রীকে দেখে পলায়ন করবে মা বাবা সন্তান থেকে পলায়ন করবে সন্তান মা বাবা থেকে পলায়ন করবে কেউ কারো উপকারে আসবে না تجزي نفس عن نفس شيئا বাঁচার চেষ্টা করো সেই দিন থেকে যেই দিন কেউ কারো উপকারে আসবে না কিন্তু কিয়ামতের ময়দানে কতগুলো বস্তু ওইগুলো কখনো চুরমার হয় নাই ভাঙচুর হয় নাই চূর্ণ বিচূর্ণ হয় না আল্লাহ বলবেন তোমরা কারা জবাব দিবে আল্লাহ দুনিয়ার মসজিদ হলাম আমরা দুনিয়ার মাদ্রাসা হলাম আমরা দুনিয়ার কোরআনের মঞ্চগুলো হলাম আমরা আল্লাহ তাআলা বলেন তোমরা কেন চুরমার হও নাই ওই মসজিদ জবাব দিবে মাদ্রাসা জবাব দিবে কোরআনের মঞ্চগুলো জবাব দিবে আল্লাহ তাআলা আমরা এই জন্য ভাঙচুর হব না যতক্ষণ না পর্যন্ত যাদের দ্বারা কোরআন আয়োজন হয়েছে পরিবেশ
আল্লাহ তাআলা তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাত না দিবা ততক্ষণ পর্যন্ত আমরা চুরমার হব না সুবহানাল্লাহ বলবেন না সম্মানিত মহতারাম হাজেরিন লোকমান হাকিমের কথা বলছিলাম তিনি বললেন দিল যদি ভালো হয় সব ভালো জিহ্বা যদি ভালো হয় সব ভালো অন্তর ভালো হলে জিহ্বা দিয়ে ভালো ভালো কথা বের হবে আর অন্তর যদি দিল যদি নষ্ট হয়ে যায় জিহ্বা দিয়ে খারাপ খারাপ কথা বের হবে ইসলামের বিরুদ্ধে কথা বের হবে কথা কোন ঠিক কিনা এই জন্য আমরা সবাই ইসলামকে জীবন দিয়ে ভালোবাসা লাগবে আজকে যে জানমাল দিয়ে প্রোগ্রামটার আয়োজন করলেন কিয়ামতের ময়দানে এই জমিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে সুবহানাল্লাহ বলেন এই জমিন আল্লাহর দরবারে সাক্ষী দিবে আল্লাহু আকবার বলেন আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিমের কথা বললেন এবার আল্লাহ তাআলা বললেন লোকমানকে এমন জ্ঞানী দিয়েছিলাম এই কথা যখন লোকমান তার মনিবকে বললেন মনিব বলল লোকমান আসলে তুমি জ্ঞানী আল্লাহ প্রদত্ত তোমাকে জ্ঞান দেওয়া হয়েছে আমার ভিতরতে এমন জ্ঞান নাই এই জ্ঞান কিভাবে অর্জন করলা লোকমান হাকিম একই কথা বললেন সত্যকে মিথ্যা বানাই না মিথ্যাকে সত্য বানাই না আমি সব সময় শুকর আদায় করি কার এবার আছে ওয়ামাইয়াসকুর ফাইন্নামাইয়াসকুর নাফসিহি যেই ব্যক্তি শুকুর করে আল্লাহ তার জন্য এটা দান করে দেয় আপনি নামাজ পড়লেন আল্লাহর জন্য আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানায়া দিবেন আপনি আল্লাহর জন্য সুবহানাল্লাহ বললেন আল্লাহ আপনার জন্য আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা জায়গা আছে ততটুকু জায়গা আমার আল্লাহ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিবে সুবহানাল্লাহ আপনি আল্লাহর জন্য দিনের কাজ করলেন আপনি আল্লাহর জন্য আলেমদেরকে ভালোবাসলেন এই আলেমরা কিয়ামতের ময়দানে আপনাকে সারা জান্নাতে যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত মহতারাম হাজেরিন প্রিয় বাবারা ভাইয়েরা এই লোকমান হাকিমের কথা বলতে গিয়ে আল্লাহ বললেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ তোমরা যদি শুকর আদায় না করো আমি আল্লাহ চির প্রশংসিত শুকর আদায় না করলে আমি গরিব হয়ে যাব না আমি আল্লাহ অভাব মুক্ত সুবহানাল্লাহ তো যে আয়াতের উপরে কথা বলছিলাম সূরা লোকমান এটা মক্কায় অবতীর্ণ করা হয় তো ঈশ্বরের লোকমানের ব্যাপারে তিনজন কালো ব্যক্তি আল্লাহর কাছে খুব দামি সুবহানাল্লাহ বলেন কয়জন কয়জন তিনজন কালো ব্যক্তি আল্লাহর কাছে খুব দামি যেটা এসেছে একজন হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন সুবহানাল্লাহ বলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিলেন এবং ইসলামের প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল সুবহানাল্লাহ বলেন একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাসূল বললেন কে তুমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ওগো রাসূল আমি হলাম হযরত আয়েশা আল্লাহ রাসূল বললেন আয়েশাকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ওগো রাসূল আমি আপনার স্ত্রী আয়েশা আল্লাহ রাসূল বললেন আমার স্ত্রীকে আমার স্ত্রীকে এমন সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালের আজান শেষ হওয়ার পরেই তিনি মসজিদে নববীর মধ্যে চলে গেলেন মসজিদে নববীর মধ্যে গিয়ে তিনি নামাজের জামাত জামাতের নামাজের ইমামতি করলেন ইমামতি করার পরে সেই দেখে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা বড় বেজার আল্লাহ রাসূল বললেন আয়েশা তোমার কি হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন ও রাসূল কতক্ষণ আগে আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনি আমাকে চিনতে পারেন নাই কারণ কি আল্লাহর নবী বললেন আয়েশা রে কোন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের জবাবে
আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন হযরতে বেলাল যখন আযান দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা রে আয়েশা আমার বেলাল যখন মধুর কণ্ঠে আযান দেয় রে দুনিয়ার কারো কথা আমার মনে থাকে না স্ত্রীকে মনে থাকে না সন্তানকে মনে থাকে না আযান যখন বেলালের শুনি রে আমার হৃদয়টা পাগল হয়ে যায় কোন সময় রে আমার মাওলাকে সেজদা দিয়ে আমি খুশি করব জোরে কোন সুবহানাল্লাহ যেটাকে আমরা বলি আল্লাহ জিহুবা ছোট ছিল আশহাদুর জায়গায় আশহাদু বলতো কিছু পণ্ডিত মার্কা মুসল্লি আছে রে সমাজের ভিতরে এই হুজুর বালানা মুয়াজ্জিন বালানা এই রকম নালিশ আমাদের সমাজে আছে না নাই আছে কথা কোন আছে না নাই এ মুসলমান ইমানদার ঘরের মধ্যে শান্তি পায় না ঘরের মধ্যে দাম পায় না অশান্তির আগুন ওই আগুন ঢাল ওকে আগুনের জাল মিটায় মুয়াজ্জিনের সাথে কথা কোন ঠিক কিনা দিনের নবীরে কেবল আমার বেলাল যখন আযান দেয় এই মুয়াজ্জিন হযরত বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন হলো বেলাল বেলালের বিরুদ্ধে কতগুলো লোক বলল হুজুর গো বেলালের আযান শুদ্ধ হয় না সাধুর আশহাদু জায়গায় আশহাদু বলে আল্লাহর নবী বললেন তোমরা যা ইচ্ছা তাই করো কয়েকজন সাহাবী বলল হুজুর গো এই মদিনায় ভালো ভালো মুয়াজ্জিন আছে একজন মুয়াজ্জিন আছে কণ্ঠ বড় ভালো রে আজান বড় মধুর কিন্তু নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো কিন্তু মুয়াজ্জিনের পদ থেকে বেলালকে বাদ দেওয়া হলো কিন্তু বেলালের হৃদয়ের সম্পর্ক জোরে বলুন কার সাথে সুন্দর করে আযান দেওয়ানো হলো ফজরের নামাজের আযান দেওয়ানো হলো ফজরের নামাজের আযান দেওয়ার পরে রহমতের নবী মসজিদে নববীর মধ্যে গেলেন জামাতের ইমামতি করবেন এমন সময় রে আল্লাহ তাআলা বললেন জিব্রাইল রে যা আমার বন্ধুর কাছে যা আমার সালাম বলে দে আর বলে দে জিব্রাইল আজকে কারে দিয়া মদিনায় মসজিদে আযান দিয়েছে রে জিব্রাইল যা রে যা আমার হাবিবকে জিজ্ঞেস কর হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনিয়া দিনের নবীর কানের গড়ায় মুখ লাগিয়ে সালাম দিলাল বললেন নবীজি আজকে কি মদিনার মসজিদে কি আযান হয় না নবীজি গো দিনের নবী ডেকে বলে জিব্রাইল রে ভালো মুয়াজ্জিন তো আযান দিল খুব সুন্দর করে আযান দিল জিব্রাইল বলেন নবীজি যত সুরওয়ালা কণ্ঠওয়ালা মুয়াজ্জিন জিয়া যদি আযান দেন ওই আযান আর সে যাবে না যতক্ষণ না পর্যন্ত আপনার কালো বেলাল আযান না দিবে হযরত বেলাল যতক্ষণ আযান না দিবে ততক্ষণ পর্যন্ত
যতক্ষণ আজান না দিবে রে ততক্ষণ পর্যন্ত আজান আর সে বসবে না, সকাল হবে না, ফজরের নামাজও হবে না। এই জন্য বলি মুয়াজ্জিনকে অবহেলা করবেন না, মুয়াজ্জিনের অনেক দাম। হাদিসে কুদসির ভিতরে বলা হয় কেউ মুয়াজ্জিন যখন কোন মুয়াজ্জিন যখন আজান দেয় যতক্ষণ পর্যন্ত আজান দেয় রে ততক্ষণ পর্যন্ত রে এলাকার ঘরে ঘরে আমার আল্লাহ রহমত নাজিল করে দেয়। ওই মুয়াজ্জিনের বেতন কম কিন্তু মুয়াজ্জিনের দাম আল্লাহর কাছে বেশি, দুনিয়ার মানুষের কাছে মুয়াজ্জিনের দাম কম। আল্লাহ তাআলা বললেন নবীজি, আগো আল্লাহ তাআলা বললেন হাবিবুল্লাহ গো, মুয়াজ্জিন যখন ইকামত দেয় যখন আজান শেষ হওয়ার পরে যখন আমরা ইকামত দিলাম আমার একজন ভাই ইকামত দিলেন আল্লাহর নবীর কাছে, ওই আল্লাহ তাআলা বলে হাবিব যখন নামাজ পড়ার জন্য একামত যখন শুরু হয়ে যায় যতক্ষণ পর্যন্ত একামত দেয় ততক্ষণ পর্যন্ত মুয়াজ্জিনের মাথার উপরে আমার আল্লাহর কুদরতি ডান হাত মুবারক তাকে জোরে কন সুবহানাল্লাহ। মুসলমান ভালো করে কান লাগাও, মুসলমান রে ওই কালো বেলালের দাম কত বেশি। মুয়াজ্জিনের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন মাতার ময়দানে একদল মানুষের গর্দানগুলি উপরে উপরে দেখা যাবে, তারা কারা রে, তারা কারা, কোন নবী ওলি নাকি বলে না না, এই হাসরবাসীর উপর দিয়া দুনিয়ার জমিনে যারা মুয়াজ্জিন মসজিদে আজান দেয় আমাদের সমাজে তো আজানের প্রতিযোগিতা নাই। মুসলমান রে 2002 সালে সারা বাংলাদেশে আজানের মধ্যে ফার্স্ট প্রাইজ পাইলাম, 2004 সালে সঙ্গীতের মধ্যে ফার্স্ট প্রাইজ পাইলাম, 2012 সালে কারাতের মধ্যে ফার্স্ট প্রাইজ পাইলাম। আজান নিয়ে প্রতিযোগিতা দেন, এই আজানের মর্যাদা আজান দ্বারা দেয় রে, তাদের দাম কত বেশি রে। কিয়ামতের ময়দানে হাসরবাসীর উপর দিয়া কোটি কোটি জনতার উপর দিয়া মুয়াজ্জিনের গর্দানটা দেখা যাবে, আল্লাহ বলবেন এরা হলো আমার দুনিয়ার মসজিদের মুয়াজ্জিন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এই বেলাল কালো হতে পারে, বেলালের দাম অনেক বেশি। আজ মুসলমান ইমানদারেরা কালো মানুষ লোকটা কিন্তু আল্লাহওয়ালা, কালো মানুষ লোকটা নামাজি, কালো সে লোকটা হলো দাড়িওয়ালা টুপিওয়ালা, লোকটা কালো হতে পারে রে। অনেক নামাজি লোক আছে দেখবেন দেখতে কালো, কিন্তু দেখবেন রে নামাজ পড়ার কারণে তার চেহারার মধ্যে আলাদা একটা নূর দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর নবীর সাহাবীরা বললেন, তাফসীর ইবনে কাসীরের বর্ণনায় লোকমান হাকিম একজন ছিল কালো, আরেকজন কালো ছিল বেলাল, আরেকজন কালো ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্রীতদাস হযরত মাহজাজ। রে কোন সুবহানাল্লাহ, হযরত ওমরের ক্রীতদাস। আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কোরআনুল কারীমের 18 থেকে 22 জায়গায় ওমরের কথার উপরে কোরআন নাজিল করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, এ মুসলমান ইমানদার ভালো করে কান লাগান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্রীতদাস হযরত মাহজাজ রাদিয়াল্লাহু তাআলা তিনার দাম আল্লাহর কাছে বেশি। এই তিনজন কালো ব্যক্তি, এক নাম্বার হলো হযরত বেলাল, দ্বিতীয় নাম্বার হলো লোকমান হাকিম, তৃতীয় নাম্বার হলো হযরত মাহজাজ। রাকান সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান রে মুসলমান,
চাইতে বড় জিকির জোরে কোন সুবহানাল্লাহ কত রকমের ভন্ডামি জিকির আমার দেশে জিকিরের নামে তামসা জিকিরের নামে নাচানাচি আমি যেমন দেখি এগুলারে ফাবনায় নিয়ে ভর্তি করানোর দরকার আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা যারা দাঁড়ায় জিকির করে মুফাসসিরুন কেরাম লেখেন তাফসীরে আবু বকর জাকারিয়া তাফসীরে মারিফাম করেন তাফসীরে নূরুস সুদুর ওই তাফসীরে গ্রন্থের মধ্যে বলা হয় আযান দেওয়ার পরে তারা নামাজের জন্য দাঁড়িয়ে যায় ওই দাঁড়ানোটা হলো জিকির জোরে কোন সুবহানাল্লাহ এরা আয়াতের ভুল ব্যাখ্যা করে আল্লাহ তো কইছে দাঁড়ায় জিকির করতে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গবেষণা করে জানা যায় দাঁড়ায় জিকির মানে একমাত্র নামাজকে বোঝানো হয়েছে ফরজ নামাজের জন্য যারা দাঁড়িয়ে যায় ওটা দাঁড়ানো জিকির সুবহানাল্লাহ বলেন আবার দেখবেন দাঁড়ায় নামাজ পড়তে পারে না লোকটা অসুস্থ বসে বসে নামাজ আদায় করে এই বসে বসে নামাজ আদায় করার নাম হলো বসে বসে জিকির লোকটা বসেও নামাজ পড়তে পারে না দাঁড়ায়ও পড়তে পারে না বসে বসে পড়তে পারে না লোকটা শুয়া শুয়া ইশারায় নামাজ আদায় করে ওইটার নাম হলো শুয়া শুয়া জিকির সুবহানাল্লাহ বলেন তাফসীরে গ্রন্থের মধ্যে লেখলো কি আর এই ভণ্ডগুলো করে কি কথা কোন ঠিক কিনা আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক জোরে কোন আমিন আর জোরে কোন আমিন মুসলমান ইমানদারেরা কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মুসলমানেরা ইমানদারেরা যারা মাজারে সেজদা দেয় নাই পীরকে সেজদা দেয় নাই কবর সেজদা দেয় না একমাত্র আল্লাহকে সেজদা দেয় কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে রসুলের পক্ষে সুপারিশ রসুল যাদের পক্ষে সুপারিশ করবে তাদের ঠিকানা জান্নাত হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বললেন আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন নবীজি নবীজি কিয়ামতের ময়দানে অসংখ্য নবীগণরা থাকবে অসংখ্য নবীর উম্মতরা থাকবে নবীজি গো আপনি আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবে দিনে নবী বলে আয়েশা রে আয়েশা আমি তোমাকে উদাহরণ দেই একটা মাঠের মধ্যে মনে করো অনেকগুলা ঘোড়া দেখা যায় আয়েশা রে হাজার লক্ষ কোটি ঘোড়ার ভিতরে আমার একটা ঘোড়া আছে চাঙ্ক পাইলা হাজার কোটি লক্ষ কোটি ঘোড়ার ভিতরে আমার পুত্র ঘোড়াটা আমার একমাত্র ঘোড়াটাই হলো চাঙ্ক পাইলা আয়েশা রে চিন্তি কোনো সমস্যা হবে নাকি আম্মাদের আয়েশা বলেন না ইয়া রাসূলুল্লাহ চিন্তি কোনো সমস্যা হবে না দিনের নবী বলেন আয়েশা রে
উম্মতের সামনে কোটি কোটি নবীর উম্মতের মধ্য দিয়া আমি আমার উম্মতদেরকে কেমনে চিনব জানুনি আমার উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার আগে যে উযু করেছে ওই উযুর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে নূর চমকাবে কপালে নূর চমকাবে মাথায় নূর চমকাবে হাতে নূর চমকাবে মুখমণ্ডলে নূর চমকাবে পায়ের গোড়ালিতে নূর চমকাবে আসারে এই নূর দেখা দেখে আমি রসুন সুপারিশ করব আল্লাহ তাআলা এরাই হলো দুনিয়ার জমিনের আমিন বিজির উম্মত জোরে কন সুবহানাল্লাহ মুসলমান ইমানদাররা ওই আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না আল্লাহর হুকুম ছাড়া অন্য কোন কারো হুকুম মানা যাবে না আল্লাহর জিকির ছাড়া অন্য কারো জিকির করা যাবে না আল্লাহর শুকরিয়া আদায় করা ছাড়া কারো শুকর আদায় করা চলবে না শুকর আদায় করতে হবে কার এই শুকর আদায় করিয়া করিয়া হযরতে লোকমান হাকিমের মর্যাদা জোরে বলুন বাড়ায়া দিলেন কে আরো জোরে বলুন কে সূরা লোকমানের ১২ নম্বর আয়াতের তাফসীর থেকে আমরা জানলাম তিনজন কালো ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় এক নম্বর হযরতে বেলাল দ্বিতীয় নম্বর হযরতে লোকমান হাকিম তৃতীয় নম্বর ওমরের ক্রীতদাস যার নাম হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আন সম্মানিত মহতরম হাজেরিন এই কালো লোকগুলা ওই লোকগুলা সমাজে কালো হতে পারে মানুষের কাছে অপছন্দনীয় হতে পারে কিন্তু আল্লাহর কাছে তারা খুব পছন্দনীয় কথা করতে কিনা এই জন্য আমার বাবারা কালো বলে মন খারাপ করবেন না ফেস কাটিং ভালো না এসে কিন্তু আপনি জানেন না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে অবয় অবয় আকৃতিতে আল্লাহ তাআলা আমি সৃষ্টি করেছি জোরে কোন সুবহানাল্লাহ মানুষ কথা বলে কথা কোন ঠিক কিনা হাঁটাচলা করে কথা বলে কত সুন্দরভাবে জীবন যাপন করে সুতরাং এই জ্ঞান গর্ব কোরআন সুন্নাহের কথাগুলি যে আমরা শুনতে পেরেছি এই জন্য শুকর আদায় করব কার সম্মানিত মহতরম হাজেরিন যা কিছু আলোচনা করে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক জোরে বলে আমিন এই প্রোগ্রামের আয়োজন কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি মেম্বার চেয়ারম্যান সর্দার মাতাবর প্রশাসনের বাইরা ওলামাই কারাম এবং শ্রমিক ভাইরা সকল ভাইদের প্রতি আমি দোয়া করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দোয়া করছি আল্লাহ যেন আপনাদের সবাইকে আল্লাহ যেন কি করেন না আল্লাহ পাক যেন আপনাদেরকে কবুল করেন হায়াতে বরকত দেন রিজিকে বরকত দেন আমি মুসাফির লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মুসাফির কোনো সন্দেহ নাই মুসাফিরের দোয়া কবুল আমি দোয়া করছি যাদের অভাব আছে আল্লাহ যেন অভাব দূর করে দেয় আল্লাহ যাদের ঋণগ্রস্ত আছে ঋণ থেকে যেন আল্লাহ মুক্তি দেন মালয়েশিয়া দুবাই কাতার ইন্দোনেশিয়া সাউথ আফ্রিকা সৌদি আরব লন্ডন ইটালি কুয়েত রোমান বিভিন্ন রাষ্ট্রে যারা আছেন আল্লাহ যেন প্রবাসী ভাইদেরকে হেফাজত করেন জোরে কোন আমিন আব্দুল ওয়াদুদ ভাই না তারপর যে ইদ্রিস আলী আব্দুল ওয়াদুদ ভাই ওনার পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন উনি একাই তো প্রায় ২ লক্ষ টাকার মতন উনি প্রোগ্রামের জন্য উনি বরাদ্দ রাখেন উনি সবসময় দেন আল্লাহ আকবার বলেন আল্লাহ ওনারা রুজি রোজগার মধ্যে ১০০০০ টাকার বরকত দান করুক আমাদের সম্মানিত চেয়ারম্যানকে সবাইকে আল্লাহ পাক কবুল করুক আমার মা বোনেরা আম্মাজানদেরকে আম্মাজান খাদিজার মতো কবুল করুক জোরে বলে আমিন যদি সকাল সকাল আসতে পারতাম তাহলে মা বোনদের জন্য আম্মাজান খাদিজার কথা বলতাম কিভাবে দুনিয়ায় জান্নাতের সুসংবাদ পেলেন স্বামীর খেদমত করে সুবহানাল্লাহ বলবেন না আমার প্রিয় বাবারা ভাইয়েরা বাংলাদেশে আমরা বিমানে আসি সময় বাঁচাবার জন্যে সময় তো আর বাঁচলো না রানওয়ে করবে ওখানে ঠেলা গাড়ির লাহান নিয়ে দেড় ঘন্টা থামাই রাখছে বিমান থামাইছে কোনো সিগন্যাল নাই আমি নেমে যাচ্ছি আমার একজনে বলতেছে এক্সকিউজ মি প্লিজ সিট ডাউন আমি কি সিট ডাউন তিন ঘন্টা করাই দেড় ঘন্টা সিট ডাউন করাইছেন আমারে ১২টা বাজাইছেন ওইখান দিয়েও প্রোগ্রামে আমি যাইতে পারতেছি না এখনও এখন আছেন প্লিজ সিট ডাউন না এখন বসাচ্ছেন এখন বজাই আপনার তেল মজা নাই আবার কো প্লিজ ঠেক ইউর ওয়েটার নেন একটা পানি নেন আমি কি ২০০ গ্রাম পানি খাইতে আমাইছিলাম হ্যাঁ দুপুরে লাঞ্চ পর্যন্ত বন্ধ সারাদিন খানা নাই ওখানে আছে আমার ২০০ গ্রাম পানি খাওয়াইতো সময়ের জ্ঞান নাই অনেকগুলো শিশু ছেলে মেয়ে প্লেনের মধ্যে কান্নাকাটি আপনি চিন্তা করেন এতগুলো লোক অনেক মানুষ অনেক প্ল্যান নিয়ে আসে আসে না আমি যেই রকম প্ল্যান নিয়ে আসছি প্রোগ্রাম করব ওখানে আই না সকালেও একই অবস্থা যাই হোক আলহামদুলিল্লাহ আসতে পেরেছি এটাই সুক্রিয়া না আসলে আবার তো মাহফিল কমিটির ১২টা বাজত
কথা কোন ঠিক কিনা যাক আমি ওইদিকে যাই না আশ্চর্য যে হাজিরা দিছি এটি আল্লাহর কাছে শুকরিয়া সঙ্গীদের অনুরোধ করছেন আমার সময় কম 7টা ফ্লাইট কেমনে যাইতাম কোন কত দূর صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين خردو جبان شنگين الدگه عايز كن فوتبال ميدان كورتي كاي جيتو دوي دين بيبي تفصيل كن ما في لاس كي প্রথম দিবস সম্মানিত প্রধান অতিথি আল্লাহ বৃষ্টিপোষক মেম্বার চেয়ারম্যান সরদারা মাতব না অনামায়িকারা প্রশাসনের ভাইয়ারা ব্যবসায়ী ভাইয়ারা শ্রমিক ভাইয়ারা আল্লাহ জানা সবাইকে নিয়ে দুটাইলাম আমাদের হাতগুলি কবুলার মঞ্জুর করে রাখ এই মাহফিল কি যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দেন কবুলার মঞ্জুর করে না যাদের মা বাবা দাদা দাদি নানা অন্ধকার কবর আছে আল্লাহ তাদের কবর গুনাকে জান্নাতের টুকরা বানায় দাও আমার এই প্রশাসনের ভাইয়েরা কমিটির ভাইয়েরা রাজু আহমেদ ভাই সহ আর যত ভাইয়েরা প্রোগ্রামের জন্য কষ্ট করেছে রে মাওলা এই সোনার টুকু ছেলেদেরকে হযরত ওমরের মতো কোরআনের মুজাহিদ বানায়া দিও আল্লাহ তাআলা যাদের টাকায় এই বাংলাদেশের বিশাল বিশাল তাফসীর মাহফিলের আয়োজন হয় মাহবুবরে লক্ষ কোটি টাকার মালিক বানায় দেন রিক্সা গাড়ির গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনি হেফাজত করেন হে মাহবুব মুরব্বীরা এখানে আছে বাবার বয়সী আবু বকরের মতো কবুল করেন যুবক ভাইদেরকে ওমরের মতো কবুল করে নাও ওলামায়ে কেরামদেরকে নবীর ওয়ারিসের কাতারে কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম রাখো রে আল্লাহ তাআলা রব্বির আমহুমা কামা রাব্বায়ানি সাগীরা وصلى الله تعالى على خير خلقه محمد واله وصحابه اجمعين مايك اوبারেটর ডেকোরেটর ব্যবসায়ী মধ্যে বরকত দাও আমার মিডিয়ার ভাইরা কোরআনের জন্য কষ্ট করে রে মাওলা আমার মিডিয়ার ভাইদের দিন প্রচার কি কবুল আর মঞ্জুর করে নাও খাওয়া দাওয়ার ইন্তেজামের মধ্যে বরকত দাও আল্লাহ তাআলা লাখ মেম্বার চেয়ারম্যান সরদার মাতাব্বর ওলামায়ে কেরাম জনগণ প্রশাসন আল্লাহ বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী থেকে শুরু করে কেয়ারটেকার পর্যন্ত কোরআনের নূর দিয়ে হেদায়েতের আলো জ্বেলে দিও মহামারী থেকে হেফাজত করো রব্বানা তাকাব্বাল মিন্না মাউতের দিনে মোদের জবানে পড়িয়ে দিন না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ
أدعو